আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতু। আমাদের প্রশ্ন হল, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ বৈশিষ্ট্যসমূহ কি কি। প্রশ্ন এসেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ বৈশিষ্ট্যসমূহ কি কি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ বৈশিষ্ট্যসমূহ অসংখ্য, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তার মাঝে আমরা বলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ বলেন, হে নবী, তুমি নিজে ঘোষণা দাও, হে মানব সকল, আমি তোমাদের সকলের কাছে রাসূল হিসাবে প্রেরিত। সুবহানাল্লাহ। পূর্ববর্তী সব নবী রাসূলগণ ছিলেন, হয় কেউ সময়ের সাথে সীমাবদ্ধ, নয় কেউ ভৌগোলিক আঞ্চলিক এরিয়ার সাথে অঞ্চলের সাথে সীমাবদ্ধ, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য হল সমগ্র বিশ্বের জন্য, সমগ্র মানব জাতির জন্য, যখন থেকে নবুয়ত পেয়েছেন তখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত। আল্লাহ আরো বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা। আমি সমগ্র মানুষের জন্য তোমাকে সুসংবাদদানকারী ও ভীতি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও বিশেষ বৈশিষ্ট্য, তিনি বলেন, আনা সাইয়িদু ওয়ালাদি আদম ওয়ালা ফখরা। সুবহানাল্লাহ। বলছেন যে আমাকে আল্লাহ অনেক মর্যাদা দিয়েছেন, তার মাঝে আমি হলাম আদম সন্তানের সর্দার, সৈয়দ, শ্রেষ্ঠ, কিন্তু ওয়ালা ফখরা, আমি এটা কখনো অহংকার গর্ব বলে হিসাবে আমি প্রকাশ করি না। সুবহানাল্লাহ। কি বিনয়ী, কি নম্রতা। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে আরো হলো, তিনি বলেন, যেটি সহিহ হাদিসে এসেছে, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, আমার পূর্বে এমন কোন নবী রাসূলকে এই পাঁচটি জিনিস দেওয়া হয়নি। কি? নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, এক মাস চলতে সময় লাগবে, এতটুকু দূরত্ব থেকেই আমার কথা যদি কারো কাছে পৌঁছে তার ভিতরে একটা কম্পন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য গোটা পৃথিবীর সব জায়গাগুলি পবিত্র এবং সালাতের জায়গা হিসাবে করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যেখানেই সময় হবে সেখানেই মানুষ সালাত আদায় করবে, শুধু নোংরা ব্যতীত, অপবিত্র ব্যতীত। ওয়া উহিল্লাত লিয়াল গানাইম ওয়া লাম তুহিল্লু লি আহাদিন ক্বাবলি, আমার জন্য গনিমতের সম্পদ হালাল করা হয়েছে যা পূর্ববর্তী মানুষের জন্য ছিল না। ওয়া উতিত উতিতু আশ-শাফাআহ, আল্লাহ আমাকে কিয়ামতে সুপারিশের একটি বিশেষ সুযোগ করে দিয়েছেন। ওয়া কানা আন-নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসাহ ওয়া বু'ইসু ইলান-নাসি আম্মাহ, পূর্ববর্তী নবীগণ একটি বিশেষ জাতির কাছে প্রেরিত হতো, কিন্তু আমি সমগ্র মানব জাতির কাছে। সুবহানাল্লাহ। তিনি আরও বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মা ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা ইয়ামূতু ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। রাওয়াহু মুসলিম। সুবহানাল্লাহ। তিনি বলেন যে এমন কোনো ব্যক্তি এই উম্মতের মাঝে, ইহুদি বা খ্রিস্টান, যদি আমার কথা শোনে এবং আমার রিসালাত যা আমি লাভ করেছি সেই রেসালার প্রতি, রেসালাতের প্রতি ইমান না এনে মৃত্যুবরণ করে, কেন মিনা সাবিনার, কোনো কথা নেই, ডাইরেক্ট তারা জাহান্নামি, সুতরাং কোনো ইহুদি এবং খ্রিস্টানের সুযোগ নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার যুগে হলো পার্থিব জীবনে এই বিশাল বৈশিষ্ট্যসমূহ, আরও অসংখ্য রয়েছে। আখেরাতে যদি আমরা চিন্তা করি তাহলে সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন তাকেও বিশেষ বিশেষ মর্যাদা দিয়েছেন, যেমন মহান শাফাআতের বিষয়, মাকাম মাহমুদ ইত্যাদি। আল্লাহ আমাদের সকলকে প্রিয় নবীর
সত্যিকারী প্রকৃত যেন অনুসারী হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।